তা এই পঞ্চমীতে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক আদর ছোটদের, আর অনেক অনেক আনন্দ করো, এনজয় করো সবাই। আমি তো হোটেলে এনজয় করব রান্না করতে করতে, আর তোমাদের সঙ্গে ব্লগ বানিয়ে আড্ডা দিতে যতটা পারি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগ। এইদিকে বসিয়ে ফেলেছি সোয়াবিন, দেখো এইদিকে বসিয়ে দিয়েছি সোয়াবিন, আর এদিকে সব কাটাকাটি চলছে কাজ। এই যে আমাদের বাবাই কাটছে। তারিখটা বলতে ভুলে গেছি, আজকে তারিখ হচ্ছে 30 আর বার হচ্ছে শুক্র। চলো শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি ব্লগ, ব্লগ চলছে, ব্লগ চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। হোটেলে আর রান্না করব না, আর এই তো অবস্থা, ওরা আসতে দেরি করলো আর রান্নাও হলো না, সেই কালকে রাত্রের মতন আবার সিদ্ধ ভাত করে আমরা এখন খাচ্ছি, খেয়ে আবার এক্ষুনি হোটেলে যাবো, আর মানে ভাল লাগছে না কিছু।
সময়। এই যে আমার বাবা এই যে বসে আছে, বাবা এসেছে, সবার হাতে চা। চারটার সময় ঘুমাচ্ছিল আমার ভাই, যে উঠে গিয়ে ঘুম চোখে ধাক্কা না খাস দেখিস, ও যাচ্ছে গা গা করে। হ্যাঁ বাবা এখানে শোবে, তুমি এসিতে শোয় না, যেখানে ইচ্ছে। এই যে আমার বর, এই যে ভাই, সারাক্ষণ কোথায় ঘুমাবে বোঝা যাচ্ছে না। তা পঞ্চমীতে ব্লগ শুরু করেছিলাম, ষষ্ঠীতে গিয়ে শেষ করছি। তা চলো বন্ধু, আজকের ব্লগটা এখানে এন্ড করি। টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।